হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী মৌসুমে মোহনবাগান কেমন দল গড়ছে, কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার যাচ্ছে সেগুলো জানা না গেলেও আজ কিন্তু মোহনবাগানের তরফ থেকে প্রথম অফিসিয়াল কনফার্মেশন চলে এলো। সেটা নতুন কোনো প্লেয়ার বা কোনো কোচের নাম কিন্তু নয়, সেটা হচ্ছে মোহনবাগানেরই একজন প্লেয়ার, তার সাথে কিন্তু মোহনবাগান তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল। তো তোমরা সবাই জানো তার নাম হচ্ছে অভিষেক সূর্যবংশী। এই নামটা কিন্তু আমি প্রায় এক মাস আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে অভিষেক সূর্যবংশীর সাথে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, সেটাই কিন্তু আজকে সিলমোহর দিল মোহনবাগানের তরফ থেকে। এবং অভিষেক সূর্যবংশীকে সাথে কিন্তু 2027 সাল অবধি কন্ট্রাক্ট বাড়িয়ে নিল, অর্থাৎ আরও 3 বছর কিন্তু তোমরা মোহনবাগান জার্সি পরে তাকে খেলতে দেখবে। তো এই প্লেয়ারটি কিন্তু জুনিয়র দল থেকে ভালো খেলে নজর কেড়ে কিন্তু উঠে এসেছিল, তারপর তিনি সিনিয়র দলের সুযোগ পান এবং সিনিয়র দলের সুযোগ পেয়ে তিনি কিন্তু তার নিজের জার্সি নিয়েছিলেন। যখন সাহাল আব্দুল সামাদ চোটের কারণে বাইরে ছিল সেই সময় মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু অসাধারণ সামলেছিলেন এবং বেশ কয়েকটা ম্যাচ তিনি কিন্তু একার ঘাড়ে পুরো মাঝমাঠের দায়িত্ব সামলেছেন। তো এরকম প্লেয়ারকে মোহনবাগান দীর্ঘমেয়াদী চুক্তি করে নিয়েছে, সেটা কিন্তু মোহনবাগানের জন্য ভবিষ্যতের জন্য খুবই ভালো, কারণ এইসব প্লেয়ার কিন্তু ভবিষ্যতের সম্পদ, অল্প বয়স এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এইসব প্লেয়ারদের যদি আরও ঠিকভাবে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে পরে আরও ভালো সার্ভিস দেবে। তো তাই জন্য তার পুরস্কার স্বরূপ এই অভিষেক সূর্যবংশীর সাথে কিন্তু মোহনবাগান আরও 3 বছরের চুক্তি বাড়িয়ে নিল। তো তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে, কারণ এই ধরনের প্লেয়ারদের নিয়ে মোহনবাগান কি ভালো করছে, এদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে কি ভালো করছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানাবে। এরপর চলে আসি আরও একটা খবরে। তোমরা জানো যে মোহনবাগান সিনিয়র দলের জন্য এখনও সইগুলো কনফার্ম না করলেও জুনিয়র দলের বেশ কিছু সই কিন্তু কনফার্ম করে নিয়েছে এবং একজন কোচকেও নিয়েছে জুনিয়র দলের জন্য। তারা কিন্তু ভবিষ্যতে সিনিয়র দলে খেলবে সেই আশাতেই কিন্তু মোহনবাগানের জুনিয়র দলটা কিন্তু গোছাচ্ছে। তো সেই রকমই কিন্তু একজন প্লেয়ারকে মোহনবাগান আরবার কনফার্ম করে নিল, তিনি হচ্ছেন একজন ডিফেন্ডার, মুথুট এফএ থেকে এই প্লেয়ারটিকে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে উমের মুথুট। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগান কিন্তু চুক্তি করে নিয়েছে, যেটা শোনা যাচ্ছে আগামী 9 তারিখ মোহনবাগানের যে সিএফএল এর জন্য ক্যাম্প শুরু হচ্ছে সেই ক্যাম্পে তিনি ডাইরেক্ট এসে যোগ দেবেন এবং মোহনবাগান কিন্তু আগামী সিএফএল এর প্রস্তুতি হিসাবে 9 তারিখ দিনটিকে বেছে নিয়েছে। সেই দিনই কিন্তু সমস্ত প্লেয়াররা এসে মোহনবাগানের প্র্যাকটিস শুরুর জন্য সব চলে আসবে এবং সেই দিন থেকেই মোহনবাগানের প্র্যাকটিস শুরু হবে। তো মোহনবাগান সিনিয়র দলের সইগুলো এখনও সামনে আনছে না, হয়তো ভেতরে ভেতরে হয়ে গেছে। তো জুনিয়র দলের এই সইগুলো বা জুনিয়র দল নিয়ে ভাবনা চিন্তাটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ লাস্ট 3-4 বছর ধরে আমরা দেখেছি যে জুনিয়র দল নিয়ে মোহনবাগান একদমই ভাবেনি, যার ফলস্বরূপ কিন্তু লাস্ট ইয়ারে মোহনবাগান কিন্তু জুনিয়র দল খুব বাজে পারফরমেন্স করেছে। তো আবার কিন্তু মোহনবাগান জুনিয়র দল নিয়ে ভাবছে। তো দেখা যাক ভবিষ্যতের সাপ্লাই লাইন হিসেবে এই জুনিয়র দলের প্লেয়াররা তৈরি হতে পারে কিনা।